কালো বাজারে রুখতে এবং রাজধানী বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়তই বাজারগুলিতে অভিযান চালাচ্ছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। একই সাথে ক্রেতা স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্ট এবং মিষ্টি দোকানগুলোতে অভিযান জারি রয়েছে। শুক্রবার সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর জিবি বাজারে বিভিন্ন মিষ্টির দোকান, রেস্টুরেন্ট ও হোটেলগুলিতে চালানো হয় অভিযান। সংশ্লিষ্ট এলাকার মিষ্টির দোকান, রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই আজকের এই অভিযান। এই দিনের এই অভিযানে অপরিচ্ছন্নতা এবং খাদ্য সামগ্রীর ওজনের ক্ষেত্রে হেরফেরের অভিযোগে বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। পাশাপাশি দুটি সিলিন্ডার এবং বেশ কিছু সিঙ্গেল ইউজ প্লাস্টিকও উদ্ধার করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সদর ডিসিএম অনিন্দ চক্রবর্তী। আমরা সদর মহকুমা শাসকের পক্ষ থেকে আমরা আমাদের সাথে ফুড ইন্সপেক্টর, ফুডের ডিজি সাহেব, লিগেল মেট্রোলজি এবং ফুড অ্যান্ড সেফটি যিনি আছেন ইন্সপেক্টর, সবাইকে নিয়ে আমরা যৌথভাবে সব দোকানের খাওয়ার দোকান এবং আমরা যে বাজে মাল বা ভুসিমালের দোকানগুলি আছে সব দোকানই আমরা দাম ঠিক আছে কি না, ঠিকভাবে দোকানদারেরা দাম দেখছে কি না, কিংবা এক্সপায়ারি গুড বিক্রি করছে কি না, কিংবা বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্ট যেগুলিতে আছে সেগুলিতে খাবারের যে রান্না করা হয় বা যে খাবার পরিবেশন করছে সেগুলির কেমন কোয়ালিটি সেগুলি আমরা প্রতিনিয়ত দেখছি। হ্যাঁ, আজকে এরই অঙ্গ হিসেবে আমরা জিবি বাজারে এসেছি। জিবি বাজারে বিভিন্ন হোটেল এবং মিষ্টির দোকান এবং গুলিতে আমরা অভিযান চালিয়েছি, কিছু ইয়ে পেয়েছি, আমরা অসঙ্গতি আমরা কিছু কিছু পেয়েছি, সেগুলি আমরা লিগেল মেট্রোলজি থেকে একটা কেসও বুক করা হয়েছে এবং ফুড অ্যান্ড সেফটি অফিসার উনি কোয়ালিটি যাচাই করার জন্য উনি স্যাম্পল নিয়ে গেছেন এবং দোকানদার যাদের এগেনস্টে আমরা পেয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই উনি বলেছেন তাদের নোটিশ দেওয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি ঠিকঠাক করার জন্য। এতটুকুই আমাদের, আমরা এটা নিয়মিত চালিয়ে যাচ্ছি। কোন মিষ্টি দোকানে নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন? হ্যাঁ, একটা মিষ্টির দোকানে আমরা যে দই বিক্রি করছে সেই দই আমরা শর্ট ডেলিভারি পেয়েছি, যতটুকু থাকার কথা দইয়ের ইয়েটাতে মানে পাতিলটাতে ততটুকু দই নেই, এই জন্য লিগেল ম্যাটারজি একটা শর্ট ডেলিভারি কেস বুক করেছে। এই দিনের এই অভিযানে ডিসিএম এর সাথে ছিলেন ফুড কন্ট্রোলার প্রদীপ ভৌমিক, ফুড ইন্সপেক্টর শর্মিষ্ঠা দাস, কিষাণ সহ এবং লিগাল ম্যাট্রোলজি দপ্তরের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।